সাবস্ক্রাইব করো আমার চ্যানেল ইংলিশ ইজ ইজি আর ক্লিক করো বেল আইকনে সো দ্যাট ইউ নেভার মিস এনি আপডেটস অফ মাই ভিডিওস। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ ইজ ইজি উইথ সুদীপ্তা, যেখানে আমি তোমাদেরকে শেখাই ইংলিশের নানা কমিউনিকেশন স্কিল, কি করে ইম্প্রুভ করা যায়, কি করে ইন্টারভিউতে নিজের প্রপার ইমপ্রেশন ক্রিয়েট করা যায়, ইন্টারভিউ টিপসও দিয়ে থাকি আর গ্রামাটিক্যাল নানা প্রবলেমও কিন্তু সলভ করিয়ে থাকি। আর হ্যাঁ, পুরোটাই কিন্তু বাংলাতে, যাতে তোমাদের হেল্প হয় অনেকটা। তো চলো বন্ধুরা, আজকে আমি যে ভিডিওটি নিয়ে চলে এসেছি সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে ইন্টারভিউ দিতে গেলে যে 10টা কমন কোয়েশ্চেন আছে তার মধ্যে কিন্তু এটা ওয়ান অফ দ্য মেজর কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা তুমি ফেস করবে কখন? জাস্ট আফটার ইউ আনসার দ্য কোয়েশ্চেন অ্যাবাউট ইউর সেলফ। মানে হচ্ছে কি, ধরো তোমাকে প্রথমে ইন্টারভিউতে কি জিজ্ঞাসা করা হয়, টেল মি সামথিং অ্যাবাউট ইউর সেলফ অর লেট মি হেল্প টু গো থ্রু ইউর রিজিউমে। মানে হচ্ছে তোমার রিজিউমেটা সম্বন্ধে আমাকে কিছু বলো বা তোমার সম্বন্ধে আমাকে কিছু বলো। তো এই ধরনের বেসিক কোয়েশ্চেনের পর যে কোয়েশ্চেনটা স্টুডেন্টরা ফেস করে থাকে, কি তোমার স্ট্রেংথ কি অর তোমার উইকনেস কি, হোয়াট ইজ ইউর স্ট্রেংথ অর হোয়াট ইজ ইউর উইকনেস। তো চলো আজকে এই ভিডিওটাতে আমি তোমাদেরকে হেল্প করব ইন্টারভিউতে এই কোয়েশ্চেনগুলো তুমি যদি ফেস করো তো তার কি আনসার দিতে পারো। তো অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো চলো আর দেরি না করে আজকে কিছু নতুন শেখা যাক। তো দেখো বন্ধুরা, ইন্টারভিউতে যদি তোমাকে কোনো কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয়, মনে রাখবে সেই কোয়েশ্চেনগুলো কিন্তু কোনো একটা সার্টেন রিজনের জন্য জিজ্ঞাসা করা হয়েছে। ইন্টারভিউয়াররা যদি তোমাকে জিজ্ঞাসা করে হোয়াট ইজ ইউর স্ট্রেংথ, তার মানে হচ্ছে তারা জানতে চাইছে তোমার মধ্যে কী কী কোয়ালিটিস আছে। তো এই ধরনের কোয়েশ্চেনের আনসার দিতে গেলে কিন্তু তোমাকে খুব স্মার্টলি আনসার দিতে হবে। জেনারেলি স্টুডেন্টরা কী ভুল করে থাকে বা তুমি কমন সেন্স ইউজ করে যদি এই প্রশ্নটার আনসার দিতে যাও, তাহলে তুমি কী আনসার দেবে, কি তোমার স্ট্রেংথ কী, তুমি খুব হার্ড ওয়ার্কিং, তুমি খুব ফ্রেন্ডলি। জেনারেলি স্টুডেন্টরা আমাকে এই ধরনের আনসার দিয়ে থাকে। তো তারপর যখন তাকে জিজ্ঞাসা করা হয় গিভ মি অ্যান এক্সাম্পল অফ ইউর হার্ড ওয়ার্ক, তো তখন কিন্তু তাদের কাছে আর কোনো এক্সপ্লেনেশন থাকে না। তার কারণ হচ্ছে জাস্ট এই ওয়ার্ডটার সাথে তারা পরিচিত, হার্ড ওয়ার্কিং, ফ্রেন্ডলি, কিন্তু কেন সে তাকে এই কোয়ালিটির অধিকারী মনে করে সেটা কিন্তু তাদের কাছে ক্লিয়ার নয়। তো সেখানেই হয়ে যায় কিন্তু কনফিউশন। তো চলো আজকে জেনে নেওয়া যাক কি আনসার দিলে ইন্টারভিউটা কিন্তু হ্যাসেল ফ্রি ওয়েতে তুমি ডিল করতে পারবে। দেখো বন্ধুরা, ইন্টারভিউ যখন দিতে যাচ্ছ তখন তার মধ্যে কিন্তু সিরিয়াসনেসটা তোমাকে বুঝতে হবে। তুমি ইন্টারভিউতে যদি গিয়ে বলো আই এম আ ফ্রেন্ডলি পার্সন, তো কোথাও না কোথাও এটা যেন একটু নেগেটিভ রান করে তোমার জন্য। তো সেক্ষেত্রে তুমি কি বলতে পারো, তুমি বলতেই পারো স্যার আই থিঙ্ক অ্যাজ এ পার্সন আই এম ভেরি ওবিডিয়েন্ট ইন নেচার। কি বলতে পারো, স্যার আই থিঙ্ক অ্যাজ এ পার্সন আই এম ভেরি ওবিডিয়েন্ট ইন নেচার, স্যার আই থিঙ্ক অ্যাজ এ পার্সন আই এম ভেরি ডিসিপ্লিনড ইন নেচার, স্যার আই থিঙ্ক আই ক্যান কনসিডার মাই সেলফ অ্যাজ আ পারফেকশনিস্ট, স্যার ইফ আই হ্যাভ টু সি অ্যাবাউট মাই কোয়ালিটিস আই থিঙ্ক আই এম ভেরি পজিটিভ নেচার অ্যান্ড আই অলওয়েজ ট্রাই টু ডিল উইথ ইচ অ্যান্ড এভরি ইনসিডেন্টস অফ মাই লাইফ উইথ পজিটিভিটি। তো এইটুকু বলে কিন্তু তুমি স্টপ হয়ে যাও। তো কেন আমি তোমাকে বলছি ইন্টারভিউতে সেইটুকুই বলো যেইটুকু জিজ্ঞাসা করা হয়েছে, তার কারণ হচ্ছে ইন্টারভিউয়ারদেরকে চান্স দাও তোমাকে কোয়েশ্চেন করার এবং তুমি রেডি হয়ে থাকো সেই কোয়েশ্চেনের আনসারটা নিয়ে, তবেই না হলো একটা পারফেক্ট ইন্টারভিউ ডিল করা। তো দেখো এই ধরনের কোয়েশ্চেনের আনসারে যখন আমি বলছি স্যার আই থিঙ্ক অ্যাজ এ পার্সন আই এম ভেরি ডিসিপ্লিনড ইন নেচার বলে আমি স্টপ হয়ে যাচ্ছি, পরের কোয়েশ্চেনটা কি আসবে তোমরা সবাই গেস করতে পারছো, হোয়াই ইউ কনসিডার ইউর সেলফ অ্যাজ এ ডিসিপ্লিনড ওয়ান, কেন তুমি নিজেকে ডিসিপ্লিনড বলে মনে করছো। তো এবার কিন্তু আমাকে এই কেন আমি নিজেকে ডিসিপ্লিনড মনে করছি এর উত্তরটা রেডি রাখতে হবে। তো দেখো তখন যদি তুমি আনসার খুঁজতে যাও যে কেন তুমি নিজেকে ডিসিপ্লিনড মনে করো, তাহলে কিন্তু পুরো যে একটা গেম হয়ে গেল বা পুরো যে একটা সেট আপ আমরা রেডি করেছি সেটা কিন্তু পুরো স্পয়েল হয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, তোমাকে আনসার দিতে হবে কিভাবে, স্যার আই থিঙ্ক ফ্রম মাই স্কুল ডেজ ইভেন ইন মাই কলেজ ডেজ আই অলওয়েজ ট্রাই টু কমপ্লিট মাই প্রজেক্টস উইদ ইন টাইম, সো অ্যাজ এ পার্সন আই থিঙ্ক আই এম ভেরি ডিসিপ্লিনড ইন নেচার উইচ হেল্পস মি আ লট ইন মাই এডুকেশনাল কেরিয়ার। তো এইভাবে কিন্তু তোমাকে এক্সপ্লেন করতে হবে তোমার এডুকেশনাল কেরিয়ার দিয়ে। দেখো যেহেতু তুমি ফ্রেশার্স বা তুমি ধরো স্কুলিং করে কলেজ করে গিয়ে একটা চাকরি খুঁজতে গেছো, তো সেখানে কিন্তু তুমি নিজেকে কেন ডিসিপ্লিনড মনে করো সেটা কোনো একটা অর্নেট আনসার তারা এক্সপেক্ট করছেন না। তুমি যদি নিজেকে কেন ডিসিপ্লিনড মনে করো এটাকে একটু সাজিয়ে গুছিয়ে গুগল করে একটা আনসার দাও, তাহলে সেটা কিন্তু অবশ্যই অ্যাকসেপ্টেবল নয়। তারা এমন কিছু একটা আনসার চাইছে যেটা অ্যাকচুয়ালি তুমি কেন নিজেকে ডিসিপ্লিনড মনে করো সেটাকে এক্সপ্রেস করে। তো যখনই তুমি বলবে তোমার কলেজের প্রজেক্টস রিলেটেড বা স্কুল ডেজ রিলেটেড, তখন কিন্তু সেটা তোমার আনসারের সাথে বা তোমার প্রেজেন্ট সিচুয়েশনের সাথে অনেকটা পরিমাণে যাবে।
আদারওয়াইজ কি বলতে পারো, সো আই থিঙ্ক অ্যাজ আ পার্সন আই এম ভেরি পজিটিভ ইন নেচার। পজিটিভ ইন নেচার মানে হচ্ছে তুমি সবকিছু খুব পজিটিভলি নিয়ে থাকো। তো তারপর পজ দাও, লেট দেম আস্ক ইউ, তো অবশ্যই কি জিজ্ঞাসা করবে তারা, ওয়াই ইউ কনসিডার ইউর সেলফ আ পজিটিভ পার্সন। তো তুমি বলতেই পারো, থ্রু মাই এডুকেশনাল কেরিয়ার মে বি সামটাইমস আই ফেস ফেইলিয়ার ইন মাই লাইফ, বাট অলওয়েজ আই ট্রাই টু কোপ আপ দ্য ফেইলিয়ার উইথ পজিটিভিটি, উইচ গিভস মি আ গুড বুস্ট ইন মাই কেরিয়ার। সো দ্যাটস ওয়াই আই থিঙ্ক অ্যাজ এ পার্সন আই এম ভেরি পজিটিভ ইন নেচার। তো মানে কি হলো, যে যদিও আমার এডুকেশনাল কেরিয়ারে আমি অনেক ফেলিয়ার বা মাঝে মধ্যে আমি ফেলিয়ার পেয়েছি, কিন্তু সেই সমস্ত ফেলিয়ারকে কিন্তু আমি পজিটিভলি ম্যানেজ করেছি, পজিটিভলি হ্যান্ডেল করেছি, আর তার সাথে সাথে সেটা কিন্তু সেই পজিটিভিটি কিন্তু আমার কেরিয়ার একটা বুস্টও দিয়েছে। বুস্ট মানে হচ্ছে তোমার কেরিয়ারকে আরও ভালো করতে সাহায্য করেছে। তো পজিটিভিটি ইজ দ্য কোয়ালিটি উইচ আই থিঙ্ক আই হ্যাভ অ্যান্ড উইচ ক্যান পারফর্ম অ্যাজ আ স্ট্রেংথ ফর মি ইফ আই গেট অ্যান অপরচুনিটি ইন ইউর কোম্পানি। যেটা আমার মধ্যে একটা কোয়ালিটি আছে, যেটা আমার মনে হয় যদি আমি আপনার কোম্পানিতে চান্স পাই সেটা আমি ইউজ করতে পারি। তো দেখো বন্ধুরা, এভাবেই কিন্তু তুমি যদি এক্সাম্পলটাকে প্রপারলি রেডি করে রাখো, তাহলে কিন্তু কি হবে, তুমি আনসারটাকে প্রপারলি দিতে পারবে এবং তারাও এটা ফিল করবে যে হ্যাঁ সত্যি, হোয়াট এভার দ্য কোয়ালিটি ইউ আর স্পিকিং অ্যাবাউট ইজ ইউর রিয়েল কোয়ালিটি অর ইজ ইউর অ্যাকচুয়াল কোয়ালিটি। তো বোঝা গেল কিভাবে এই প্রশ্নটার উত্তর দেবে। তো চলো দেখে নেওয়া যাক নেক্সট কোন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা এর সাথে সাথেই আসে। দ্য নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ ইউর উইকনেস, তোমার উইকনেস কি। এখানে উইকনেস মানে কিন্তু এরকম উইকনেস নয় যে আমার উইকনেস হচ্ছে মায়ের হাতে তৈরি রান্না, যেগুলো আমি কিন্তু তৈরি হলে পরে আমি অন্য কোনো দিকে কনসেন্ট্রেট করতে পারি না, একদম ওদিকে আমার কনসেন্ট্রেশন চলে যায়, একদমই নয়। এখানে উইকনেস মানে হচ্ছে তোমার মধ্যে কি লুপ হোলস আছে, লুপ হোলস মানে হচ্ছে কি তোমার মধ্যে খামতি আছে, কি কম আছে তোমার মধ্যে, কোন কোয়ালিটিটা তোমার মধ্যে নেই যেটাকে তুমি উইকনেস বলতে চাইছো। তো এখানে উইকনেস কিন্তু আমার অ্যাকচুয়ালি নেগেটিভ কোয়ালিটিকে শো করানোর জন্য কোয়েশ্চেনটা করা হয়েছে, তাই জন্যই আমাকে জিজ্ঞাসা করা হয়েছে না হোয়াট ইজ ইউর উইকনেস। তো বন্ধুরা একটা কথা বলো, ইন্টারভিউতে গিয়ে তুমি কি কখনো চাইবে তোমার নেগেটিভ কোনো কোয়ালিটি সেখানে শো করতে? একদমই নয়। কিন্তু স্টুডেন্টরা কি করে থাকে, তারা তাদের অ্যাকচুয়াল উইকনেস বলে দেয়। যেরকম তারা বলে দেয় কি মাই উইকনেস ইজ আই এম ভেরি ইম্পেশেন্ট ইন নেচার, সামটাইমস আই গেট বোর্ড, আই ক্যান্ট হ্যান্ডেল প্রেশার। তো এই ধরনের উত্তর কিন্তু আমরা দিতে পারি না। তাহলে কি উত্তর দেবে, অলওয়েজ মনে রাখবে হাতি কে দিখনে ওয়ালে দাঁত অলগ অর চবানে কা। তো তার মানে কি হলো, হাতি যে দাঁতটা দিয়ে দেখায় সেই দাঁতটা কিন্তু কোনো কাজে লাগায় না, আর যে দাঁতটা কাজে লাগায় সেই দাঁতটা কিন্তু দেখায় না। তার মানে ইন্টারভিউতে কিন্তু সমস্ত কিছু যেটা অ্যাকচুয়ালি আমার কোয়ালিটিস বা যেটা অ্যাকচুয়ালি আমার লুপ হোলস সেগুলো আমি বলবো না, সেটাই বলবো যেটা তারা শুনতে চাইছেন। তো এক্ষেত্রে কিন্তু আমি কখনোই বলবো না আমি ইম্পেশেন্ট, আমি মাঝে মাঝে অধৈর্য হয়ে পড়ি, আমি মাঝে মাঝে বোর হয়ে যাই, মাঝে মাঝে আমি টেনশন করি, ওয়ার্ক প্রেশার এলে আমি নার্ভাস হয়ে যাই, তো এই ধরনের কোনো উইকনেস আমি বলবো না। কিন্তু আমাকে উইকনেস তো বলতেই হবে। তাহলে বন্ধুরা এখানে তোমরা দুটো ট্রিক অ্যাপ্লাই করতে পারো। প্রথমত তোমরা বলতেই পারো কি, স্যার আই থিঙ্ক আই ডোন্ট হ্যাভ এনি সাচ উইকনেস দ্যাট ক্যান এফেক্ট মাই ওয়ার্ক। ঠিক আছে, বাংলা মানে কি, আমার মনে হয় আমার মধ্যে এরকম কোনো উইকনেস নেই যেটা আমার কাজকে এফেক্ট করতে পারে। তো সেক্ষেত্রে এটা বোঝাই হয়ে গেল ইন্টারভিউয়ারদের কি তুমি কিন্তু আনসারটা বুঝতে পেরেছো, বুঝতে পেরে তুমি খুব স্মার্টলি আনসার দিচ্ছ। দেখো ইন্টারভিউয়ার্সরা জানে যে তোমার উইকনেস অ্যাকচুয়ালি তুমি ওখানে বলবে না, অবশ্যই তুমি কিছু প্রিপেয়ার করিয়ে এসেছো সেটাই তুমি বলবে। দে জাস্ট ওয়ান্ট টু চেক দ্যাট হাউ স্মার্টলি ইউ ডিল উইথ দ্য আনসার্স, কারণ এটাই প্রুফ করে যে যখন অফিসে তুমি কাজ করবে কিভাবে যখনই যখনই কোনো টেনশনের সিচুয়েশন অ্যারাইজ হবে বা প্রেশার আসবে তুমি কত স্মার্টলি ওটাকে ম্যানেজ করবে, নাকি তুমি টেনসড হয়ে গিয়ে পুরো কাজটাকে ম্যাসাকেয়ার করে দেবে। তো সেই জন্য তুমি কি বলতে পারো, স্যার আই ডোন্ট থিঙ্ক আই হ্যাভ এনি সাচ উইকনেস দ্যাট ক্যান এফেক্ট মাই ওয়ার্ক। তো এরপরেও যদি ফার্দার তোমাকে জিজ্ঞাসা করা হয় স্টিল হোয়াট আর দ্য উইকনেস ইউ হ্যাভ, ডু ইউ থিঙ্ক ডু ইউ হ্যাভ এনি উইকনেস, তো সেক্ষেত্রে তুমি বলতেই পারো, স্যার আই থিঙ্ক আই এম আ লিটল বিট ফুডি, আমার আমি একটু খেতে ভালোবাসি। তো তুমি যদি খেতে ভালোবাসো এটা কিন্তু তোমার কাজের ক্যারেক্টারিস্টিক্সের সাথে কোনো নেগেটিভলি রান করছে না, যেটা কিনা রান করছিল যদি তুমি বলতে তুমি ইম্পেশেন্ট, তুমি নার্ভাস, তুমি টায়ার্ড হয়ে যাও, তুমি কখনো কখনো অ্যাংশিয়াস ফিল করো। তো বোঝা গেল ডিফারেন্সটা কি, এমন কিছু উইকনেস তুমি বলতেই পারো যেটা তোমার কাজের সাথে কিন্তু রিলেটেড নয়। আদারওয়াইজ তুমি কি বলতে পারো, তুমি ঘুরিয়ে এমন কিছু আনসার দাও যেটা কিনা আলটিমেটলি তোমাকে পজিটিভ বানায়। কিরকম বলতে পারো, স্যার আই থিঙ্ক আই হ্যাভ আ টেন্ডেন্সি টু রিচেক মাই ওয়ার্ক বিফোর সাবমিটিং ইট, সামটাইমস ইট কিলস মাই টাইম। তাহলে দেখো কত স্মার্টলি আনসার দিলে,
তুমি আনসার কি দিচ্ছ, স্যার আই থিঙ্ক আই হ্যাভ আ টেন্ডেন্সি টু রিচেক মাই ওয়ার্ক। রিচেক করা মানে হচ্ছে আরেকবার মিলিয়ে নেওয়া। তো এটা কি হয়, কেন এটাকে তুমি উইকনেস বলছো, এটা তোমার সময়টাকে নষ্ট করে। স্বাভাবিক, যদি তুমি একটা পুরো কাজ করে নেওয়ার পর রিচেক করো, তোমার সময় তো নষ্ট হবেই, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটা কিন্তু পজিটিভ। কারণ কি, এটা এটাও শো করছে যে তুমি কোনো কাজে একদম নর্মাল ওয়েতে তুমি ডিল না করে তুমি সেটাকে সিরিয়াসলি ডিল করো, এবং কোনো কাজ সাবমিটের আগে তুমি সিরিয়াসলি একবার চেক করে নাও যে ওয়েদার ইউ হ্যাভ মেক এনি মিস্টেক্স অর নট। তাহলে কিন্তু তোমাকে এক্ষেত্রে একজন সিরিয়াস পার্সন হিসেবে এটা পোর্ট্রে করছে। তাহলে বুঝতেই পারছো, বলছে আনসার উইকনেসের, কিন্তু আলটিমেটলি কিসের আনসার হচ্ছে, স্ট্রেংথের আনসার। আরেকটা কি বলতে পারি, স্যার আই থিঙ্ক অ্যাজ আ পার্সন আই অলওয়েজ ট্রাই টু কমপ্লিট মাই ওয়ার্ক উইথ পারফেকশন দ্যাট সামটাইমস কিল মাই টাইম। আমি অ্যাজ আ পার্সন যে কোনো কাজ খুব পারফেকশনিস্ট ওয়েতে কমপ্লিট করতে ভালোবাসি, একদম পুঙ্খানুপুঙ্খভাবে খুব সুন্দর করে কাজটা কমপ্লিট করতে ভালোবাসি, যেটা মাঝে মধ্যে আমার সময়টাকে অনেকটা নষ্ট করে দেয়। তো সেই জন্য আমার মনে হয় এটা আমার উইকনেস। তো আলটিমেটলি এটা কিন্তু স্ট্রেংথে রান করছে, কারণ এটা কি শো করছে যে তুমি কিন্তু যে কোনো কাজকে প্রপারলি পারফেকশন ওয়েতে করে থাকো। তাহলে বুঝতেই পারছো বন্ধুরা, এভাবে কিন্তু আমরা স্ট্রেংথ আর উইকনেস এই দুটো মেইন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সের প্রপার আনসার দিয়ে, স্মার্ট ওয়েতে আনসার দিয়ে একটা গুড ইম্প্রেশন ইন্টারভিউয়ের একদম শুরুতে ক্রিয়েট করে দিতে পারি। আর তোমাদেরকে আগেও আমি বলেছি যে ইন্টারভিউতে শুরুতে যে ইম্প্রেশনটা ক্রিয়েট হয় সেটা কিন্তু একদম লাস্ট অবধি চলে। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করো। ইন্টারভিউ রিলেটেড আমার আরও বেশ কিছু ভিডিওস আছে যেগুলো তোমরা দেখতে পারো, কি কি মিস্টেক্স তুমি করবে না, কি করে নিজেকে ইন্ট্রোডিউস করবে, এই সব কিছু কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছি। যদি না দেখে থাকো, ইন্টারভিউ দিতে যাওয়ার আগে অবশ্যই নিজেকে প্রিপেয়ার করার জন্য ভিডিওগুলো একবার দেখে নিও, অবশ্যই তোমার হেল্প হবেই হবে। আর যদি এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ এই ধরনের আরও অনেক কনফিউশন কিন্তু খুব শীঘ্রই তোমার ক্লিয়ার হতে চলেছে। অ্যান্টিল দ্য টাইম, কিপ লার্নিং অ্যান্ড স্টে পজিটিভ। বাই বাই।